নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। গতকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এখন নজর রাখবো ইয়েস্টারডেজ রাউন্ড আপে। মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার বাড়িয়া ফাঁড়ি এলাকা থেকে সাতজনকে ধরল পুলিশ। ধৃতদের শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। যুব শিল্পী সংসদের উদ্যোগে শুক্রবার থেকে আসানসোলের ইনডোর স্টেডিয়াম লাগোয়া মাঠে শুরু হলো 39তম আসানসোল বইমেলা। এদিন মেলার উদ্বোধন করেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেবাড়ি। ছিলেন যুব শিল্পী সংসদের অন্যতম কর্ণধার অশোক সামন্ত। মেয়র জানান, এই মাঠটিকে এবার থেকে বইমেলার মাঠ নামেই ডাকা হবে। সকাল 10:30 এলাকাবাসীরা দেখলেন সরকারি কুয়োর কাছে গর্ত। কারুর বুঝতে অসুবিধে হলো না, ধস নেমেছে। শুক্রবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের তিরার গ্রাম পঞ্চায়েতের হাড়াভাঙা গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর জেরে এলাকায় আতঙ্কও ছড়ায়। এই পরিস্থিতিতে ধসের মোকাবেলায় ইসিএল এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। গত প্রায় 6 দিন ধরে মিড ডে মিল বন্ধ কুলটি হাইস্কুলে। এর জেরে সমস্যায় পড়েছে পড়ুয়ারা। মিড ডে মিলের দায়িত্বে থাকা সুপারভাইজার জানিয়েছেন, টাকা না মেলায় বন্ধ মিড ডে মিল। এ বিষয়ে প্রধান শিক্ষকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ছাত্রছাত্রীদের পার্সোনালিটি ডেভেলপমেন্টে রেসিডেন্সিয়াল স্কুলের ভূমিকা শীর্ষক এক সেমিনারের আয়োজন ছিল জামুরিয়ার নিখার একটি হোটেলে। বিদ্যানিকেতন বিড়লা পাবলিক স্কুলের প্রাক্তনীরা অংশ নিয়েছিলেন বিশেষ এই সেমিনারে। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল অলোকেশ সেন। অবশেষে অন্ডাল রেল কোয়ার্টারের বাসিন্দা বান্টি হাড়িকে বাড়ি ফেরাতে সক্ষম হলো অন্ডাল থানার পুলিশ। গত 3 তারিখ থেকে নিখোঁজ ছিল সে। দিল্লির গাজিয়াবাদ থেকে পুলিশ উদ্ধার করে বান্টিকে। রানীগঞ্জের চৌপাল টি গ্রুপের 28 জনের একটি দল বৃহস্পতিবার রওনা দিয়েছিলেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। সারা দিন জুড়ে সেখানকার মনোরম পরিবেশ, পাহাড়, ড্যাম উপভোগ করলেন গ্রুপের সদস্যরা। সংগঠনকে মজবুত করতে অন্ডাল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্ডালের ধান্ডাডিহিতে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল শুক্রবার। 2021-এর নির্বাচনী পাখির চোখ, জানালেন তৃণমূলের নেতৃস্থানীয়রা। ইসিএল এর কুনুস্তরিয়া এরিয়ার প্রায় 20টি অবৈধ কুয়ো খনিমুখ ভরাট করল সিআইএসএফ ও ইসিএল এর নিজস্ব নিরাপত্তা রক্ষী। ইসিএল সূত্রে জানা গিয়েছে আগামী দিনেও এই ধরনের অভিযান চালানো হবে।
জামুরিয়ার শাকম্বরী পরিবারের পক্ষ থেকে এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় জামুরিয়ার হাটতলা মন্দির থেকে। ছিল নরনারায়ণ সেবারও আয়োজন। এর পাশাপাশি আরো নানা কর্মসূচি নেওয়া হয়েছিল এদিন। আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের 20তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নানা বিনোদনমূলক কর্মসূচি নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আগামী 12 তারিখ থেকে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে সূচনা হতে চলেছে ওই কর্মসূচির। এই বিষয়গুলি এক সাংবাদিক সম্মেলন করে জানালো স্কুল কর্তৃপক্ষ। অবৈধ সম্পর্কের জেরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, আর তার জেরে স্ত্রীর পেটে ছুরি মেরে তাকে খুনের চেষ্টা করল স্বামী। কাল্লার শিমলান পূর্বপাড়ার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত গৃহবধূর নাম আরতি সোরেন। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। শুক্রবার বর্ধমানের নীলপুর পীরতলা এলাকায় সিএ এর সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগ যাত্রা করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা। এই জনসংযোগ যাত্রায় বেরিয়ে নৈহাটির ঘটনার এনআইএ তদন্তের দাবি জানালেন তিনি। একই সঙ্গে রাহুল সিনহার অভিযোগ করলেন, বর্ধমানের খাগড়াগড় কাণ্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো শিক্ষাই নেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় রেখে রাজ্যের শাসক সরকারকে বেঁধলেন তিনি। পূর্ব বর্ধমান জেলায় অবৈধ বালি খাদান নিয়ে পরপর অভিযোগ ওঠায় বালি খাদান কিভাবে চলবে তা নিয়ে শুক্রবার বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হল। জেলার সমস্ত বালিঘাটের মালিকদের নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।